বাইক মানি নামের এই অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন $15 একদম বোনাস। এবং এই বাইক মানি অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র $18 হবে তখন আপনি উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো অ্যাকাউন্ট খুললেই $15 বোনাস এবং $18 হলেই পেমেন্ট, মানে আপনাকে এই বাইক মানি অ্যাপটিতে জাস্ট $3 কাজ করতে হবে তাহলে আপনি উইথড্র দিয়ে পুরো $1500 পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো এই বাইক মানি অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন $5 করে বোনাস। সো এই বাইক মানি অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো আপনি এই বাইক মানি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে গিয়ে বাইক মানি লিখে সার্চ করে দিবেন তাহলে বাইক মানি অ্যাপটি পেয়ে যেতে পারেন। তাছাড়া আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। যেহেতু এটি একটি সম্পূর্ণ নতুন অ্যাপ তাই আপনি প্লে স্টোরে এই অ্যাপটি নাও পেতে পারেন, তাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই বাইক মানি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো এই বাইক মানি অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে, তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন SuperVPN লিখে। তাহলে SuperVPN লিখে সার্চ করলে প্রথমে আপনি এই SuperVPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই SuperVPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। সো ওপেন করার পর উপরের কর্নারে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করে আপনাকে SuperVPNটি US সার্ভারে কানেক্ট করতে হবে। সো আপনি SuperVPNটিতে আসবেন, দেন উপরের কর্নারে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে 3 নম্বরের USA ক্লিক করবেন। তাহলে US সার্ভারটি সেট হয়ে যাবে। এবার আপনি এখানকার এই কানেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, দেন SuperVPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি SuperVPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই বাইক মানি অ্যাপটিতে। তো ব্রো, এই বাইক মানি অ্যাপটি আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে। এবার আপনি এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য। সো সাইন আপে ক্লিক করার পর আপনার কাছে বেশ কয়েকটি অপশন চলে আসবে। ইন্টার ইউর নেম, জিমেল, ইন্টার ইউর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড, সাইন আপ। প্রথমে রয়েছে ইন্টার ইউর নেম। এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন, আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে জিমেল। এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। সো আমি আমার জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার জিমেলটি এখানে দিয়ে দেবেন। সো আপনার জিমেলটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে। এবার আপনি এখানকার এই পাসওয়ার্ড, এই অপশনটা অবশ্যই স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 4 ডিজিট স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন। সো এবার এখানে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন এখানকার এই পরবর্তী অপশন অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডে আপনি সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। সো আমি উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটি এখানকার এই পরবর্তী অপশনটাতেও বসিয়ে দিলাম, 4 ডিজিট প্লাস কোনো স্ট্রং পাসওয়ার্ড। সো দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে রেফার কোড বলে একটা অপশন রয়েছে। এবার আপনি এখানকার এই রেফারাল কোড, এই অপশনটায় অবশ্যই অবশ্যই দিবেন 579591। সো আপনি এই রেফার কোডটি ভালো করে দেখে রাখুন, এটা হচ্ছে আমার রেফার কোড 579591 অর্থাৎ 579591, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনি স্ক্রিনে যেই কোডটি দেখতে পাচ্ছেন অবশ্যই এখানকার এই রেফার কোডে অবশ্যই সেই কোডটি বসাবেন, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনি যদি এই রেফার কোডটি বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো $5 বোনাস। অবশ্যই আপনি আমার এই রেফার কোডটি বসাবেন। তাছাড়া আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনি এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রেফার কোডটি দেখে তারপর এখানে বসাবেন। সো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে এবার আপনি সব কিছু একবার যাচাই করে দেখবেন যে সব কিছু ঠিকভাবে দিয়েছেন কি না। সো সব কিছু ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে। এবার আপনি এখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনার কাছে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে জিমেল। এবার আপনি আপনার জিমেলটি এখানে দিয়ে দিবেন অর্থাৎ এইমাত্র যাই জিমেলটির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। সো আমি জিমেলটি দিয়ে দিলাম। এবার আপনি এইমাত্র যেই দুইবার সেম পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আপনি একবার এখানে টাইপ করে দিয়ে দেবেন। সো আমি জিমেলটি, আপনি এইমাত্র যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টে এবার আপনাকে লগ ইন করতে হবে, তাই আপনি জিমেলটি দিয়ে দিবেন। এবার পাসওয়ার্ড দুইটা দিয়ে দেবেন, যেই পাসওয়ার্ড দুইটার মাধ্যমে আপনি এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন এখানে রয়েছে লগ ইন। এবার আপনি এখানকার এই লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনাকে সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করে নিয়ে যাবে। সো আমি লগ ইনে ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুল। এবার দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করে নিয়ে আসছে। সো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তারা আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে দিয়ে দিয়েছে পুরো $15 একদম ফ্রিতে। আপনি কোনো কাজ না করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে তারা একদম ফ্রিতে $15 দিয়ে দেবে। কোনো কাজ না করে আপনি $15 পেয়ে গেছেন, $1 = 85 টাকা হলে $15 হয় প্রায় $1275 মতো। আপনি কোনো কাজ না করে $1275 পেয়ে গেছেন একদম বোনাস। অ্যাপটিতে কাজ করে উইথড্র দেওয়ার মিনিমাম প্রাইস হচ্ছে $18, অ্যাকাউন্টে তো $15 রয়েছে। আপনাকে জাস্ট $3 কাজ করে $18
$18 পূর্ণ করতে হবে, তাহলে আপনি অ্যাপটি থেকে উল্টো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো অ্যাপটিতে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আসার উপরে কর্নার দেখতে পারবেন যে থ্রি লাইন রয়েছে। এবার আপনি এখানকার থ্রি লাইনে ক্লিক করবেন, দেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর একটা অপশন রয়েছে রেফার ফ্রেন্ড। এবার আপনি এখানকার দুই নম্বর অর্থাৎ রেফার ফ্রেন্ডে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এই বাইক মানি অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনার এই রেফার কোডটি আপনি এখানে ভালো করে দেখে রাখবেন কিংবা স্ক্রিনশট তুলে রাখবেন, আপনার বন্ধুবান্ধবদেরকে বেশি বেশি এই রেফার কোডটি শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন যেন আপনার এই রেফার কোডের মাধ্যমে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলে। আর আমার রেফার কোডটি ভালো করে দেখে রাখুন যাতে আপনি আমার রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারেন। আমার রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো আমার রেফার কোডটি আপনি ভালো করে দেখে রাখুন। সো আপনার এখানকার রেফার কোডটি আপনার বন্ধুবান্ধবদেরকে বেশি বেশি রেফার করবেন, তাহলে আপনি বেশি বেশি টাকা পয়েন্ট আর্ন করতে পারবেন। সো আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। আপনি যখন এখানকার ডেলি চেকিনে কাজ করবেন তখন জাস্ট আপনার এখানে সেন্ট অ্যাড হবে, কিন্তু এই অ্যাপটিতে আপনি প্রত্যেকটা অপশনে কাজ করার সময় আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে দেখতে পারবেন যে পয়েন্ট অ্যাড হবে। আপনার এখানে কাজ করার যখন পুরো 1000 পয়েন্ট হবে তখন আপনি পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে পারবেন। সো অ্যাপটি থেকে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার জন্য আপনি এখানকার এই পয়েন্টে ক্লিক করে দেবেন। সো পয়েন্টে ক্লিক করলে দেখতে পাবেন যে পয়েন্টগুলো অটোমেটিক্যালি ডলারে কনভার্ট হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে বর্তমানে 1000 পয়েন্ট নেই, যার কারণে আপনাদের ডলারে কনভার্ট করে দেখাতে পারলাম না। সো আপনি যখন এখান থেকে প্রতি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন প্রতি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে তারা এখানে কিছু লিখে রেখেছে, এটা আপনি পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার মতো প্রথমে একটি অপশন রয়েছে ডেইলি চেক ইন। এবার আপনি এখানকার ডেইলি চেক ইনে ক্লিক করবেন, অবশ্যই আপনাকে ডেইলি চেক ইনে একটি নিয়ম মেনে কাজ করতে হবে। এখানে এবার এখানে লেখা রয়েছে গেট বোনাস ডেইলি চেক ইনে ক্লিক করার পর। এবার আপনি এখানকার এই গেট বোনাস এই অপশনটা ক্লিক করে দেবেন। সো আমি এখানকার গেট বোনাসে ক্লিক করে দিচ্ছি। এবার ফোন একটা অ্যাড শো করবে। এবার আপনাকে যেটা করতে হবে এই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডটিতে ক্লিক করতে হবে। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ডেইলি চেক ইনে কাজ করার নিয়মটা কিছু। আপনি যখন ডেইলি চেক ইনে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনার কাছে ঠিক এই ধরনের একটি অ্যাড শো করবে। এবার আপনি এখানকার এই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা যদি আপনাকে কোনো প্লে স্টোরে নিয়ে যায় তাহলে একটা প্লে স্টোরে অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ডেইলি চেক ইনে কাজ করার নিয়ম। সো আমি এখানকার এই অ্যাডে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, এখানকার এই ডেইলি চেক ইনে ক্লিক করার পর আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে গেছিলো, আমি ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করে ক্লোজ করে অ্যাপটিতে চলে আসলাম। সো দেখতে পাচ্ছেন যে আমি এই ডেইলি চেক ইন থেকে কিন্তু পেয়ে গেছি আমার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে পুরো 1 সেন্ট। আপনি প্রত্যেক দিন শুধু একবারই এই ডেইলি চেক ইন থেকে 1 সেন্ট বোনাস নিতে পারবেন। সো এবার আপনি এখানে কাজ করার মতো পরবর্তীতে একটি অপশন দেখতে পাচ্ছেন যে স্পিনার, ফ্রি স্পিনার। এবার আপনাকে অবশ্যই এই স্পিনে একটি নিয়ম মেনে কাজ করতে হবে, সেই নিয়মটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই এখানকার স্পিনারে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন যে মোট 15টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে। এভাবে আপনি যখন এখানে 15টা স্পিন মারবেন তখন আপনার কাছে 15টা কিংবা 15-15 30-30টা অ্যাড শো করতে পারে। সো আমি এখানকার একটা স্পিন আপনাকে মেরে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। সো স্পিনে ক্লিক করলাম, দেন এটা ঘুরতে শুরু করেছে, এবার আমাকে পয়েন্ট দেবে। যদি কোনো অ্যাড শো করে তাহলে আপনি একটু ওয়েট করে তারপর অ্যাডটি ক্লোজ করে দেবেন। কংগ্রেচুলেশন, ইউ উইন 15 পয়েন্ট। কালেক্টে ক্লিক করলাম, যদি কোনো অ্যাড শো করে অ্যাডটি ক্লোজ করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে টাইমার শো করছে। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনে কাজ করার নিয়মটা কী, অর্থাৎ আপনি এই স্পিনে কোন নিয়মটা মেনে কাজ করবেন। সো আপনি যখন এখানে স্পিনে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে এখানে মোট 15টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। এইভাবে যখন আপনি এখানে মোট 14টা স্পিন মারবেন, 14টা স্পিন মারা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে তখন আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি সর্বশেষ স্পিন অর্থাৎ 15 নম্বর স্পিন মারবেন, 15 নম্বর স্পিনে মারার পর আপনাকে পয়েন্ট দিবে। সেই পয়েন্টটি কালেক্ট করার জন্য আপনি যখন কালেক্ট পয়েন্টে ক্লিক করবেন তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটি অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম। আই হোপ বোঝাতে পেরেছি। স্পিনে আসার পর এখানে 15টা স্পিন রয়েছে, 14টা স্পিন মারা পর্যন্ত যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো হলো সর্বশেষ স্পিন অর্থাৎ 15 নম্বর স্পিন মারার সময় যেই অ্যাড শো করবে সেই অ্যাডে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই বাইক মানি অ্যাপটিতে কাজ করার সময় এই ক্লিকের কাজটা মেনে কাজ করতে হবে, এখানকার স্পিন অপশনটা। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবার এখান থেকে ব্যাগে চলে আসবেন। এবার আপনাদেরকে এখানকার স্পিনে কাজ করার যেই নিয়মটা দেখিয়েছি আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার এই পরবর্তী অপশন অর্থাৎ ভিজিট নাও ম্যাথ কুইজ
ওয়ার্ক ভিডিও এখানকার পরবর্তী অপশনগুলোতে আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন, অর্থাৎ ক্লিকের কাজটি। এখানকার এই ম্যাথ কুইজে ক্লিক করা দিচ্ছি, দেখতে পারবেন যে এখানে ম্যাথ কুইজও সেম নিয়মটা মেনে কাজ করতে হবে। এখানে মোট দেখতে পাচ্ছেন যে 15টা ম্যাথ রয়েছে। আপনি যখন এখানে এখানকার যোগ বিয়োগ করে যেটা অ্যান্সার হবে সেটা আপনি এখানে লিখে সাবমিটে ক্লিক করবেন, তখন আপনার কাছে যেই অ্যাটি চেক করবে আপনি সেই অ্যাটি ক্লোজ করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মোট 15টা ম্যাথ রয়েছে, আপনি 14টা ম্যাথ সলভ করার সময় আপনার কাছে যতগুলো অ্যাড চেক করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন সর্বশেষ ম্যাথ অর্থাৎ 15 নম্বর ম্যাথটি সলভ করার পর সাবমিটে ক্লিক করার পর পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট পয়েন্টে ক্লিক করবেন, তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইট নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে। প্লে স্টোর নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, সেই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং চাইলে পরবর্তীতে আপনি সেই অ্যাপটি আনইনস্টল করে দেবেন। এই নিয়মটা আপনাকে মেনে এখানকার অ্যাপটিতে কাজ করতে হবে, অর্থাৎ এই ক্লিকের কাজটা মেনে তারপর আপনাকে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন। সো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো $18 হবে তখন আপনি কীভাবে এই বাইক মানি অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করবেন। সো এই বাইক মানি অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য উপরের কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে। এবার আপনি এখানকার এই 3 লাইন অপশনটাই ক্লিক করে দেবেন, দেন এখানে 3 নম্বর একটি অপশন পেয়ে যাবেন যে রিডিম। এবার আপনি এখানকার রিডিম অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারেন যে অ্যাপটি থেকে যতগুলো মাধ্যম তারা উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করা যায় প্রত্যেকটি মাধ্যম এখানে চলে আসবে। এবং উপরে দেখতে পারেন যে আপনার পয়েন্ট এবং ডলারটি শো করবে। আর হ্যাঁ, আপনি যখন অ্যাপটি থেকে উইথড্র দেবেন তখন আপনি অবশ্যই আপনার পয়েন্টগুলো ডলারে কনভার্ট করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টে $18 রাখতে হবে। আর যাই হোক, আপনি যখন অ্যাপটি থেকে উইথড্র দেবেন তখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিছু পয়েন্ট রাখবেন, অর্থাৎ এখানে আপনি 0 পয়েন্ট রেখে কখনই অ্যাপটি থেকে উইথড্র দেবেন না। উইথড্র দেওয়ার সময় আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিছু পয়েন্ট রাখবেন, 5, 10, 15 পয়েন্ট এভাবে রাখবেন। এবং এখানে তারা লিখে রেখেছে আপনি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে পাবেন 0.5 থেকে 0.10 সেন্ট। এবং এখানে লিখে রেখেছে ব্যাপারটি। সো এবার এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে লিখে রেখেছে রিডিম অপশনটায় নিড $18 ফর রিডিম মোবাইল রিচার্জ, মানে আপনার $18 হলে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন। এবং বিকাশে পেমেন্ট নিতে হলে নিড $18 ফর রিডিম, মানে বিকাশে $18 হলে উইথড্র দিতে পারবেন। এবং নগদ লিখে রেখেছে নিড $18 ফর রিডিম, মানে আপনি নগদেও $18 হলে সর্বনিম্ন উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো আমি বিকাশে পেমেন্ট নিতে চাচ্ছি $18, তাই বিকাশে ক্লিক করে দিলাম। লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টে বর্তমানে পর্যাপ্ত ব্যালেন্স নেই। সো আমার অ্যাকাউন্টে বর্তমানে $18 নেই, যার কারণে আপনাদের উইথড্র দিয়ে সরাসরি পেমেন্ট রিসিভ করে দেখাতে পারলাম না। সো আমি আপনিতে কাজ করতেছি, খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো $18 হয়ে যাবে। তখন আপনাদেরকে সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দেবো যে আমি অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারলাম নাকি ফেক অ্যাপেটা। সো আমি যখন অ্যাপটি থেকে $18 বানিয়ে উইথড্র দেবো তখন সরাসরি একটা ভিডিও ক্রিয়েট করবো উইথড্র দেওয়ার সময়। সেই সরাসরি ভিডিওটা আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওটার লিঙ্ক, যাতে আপনি এই অ্যাপটিতে কাজ করার আগে বুঝতে পারেন যে এই অ্যাপটি রিয়েল নাকি ফেক। আপনি অবশ্যই এই অ্যাপটিতে কাজ করার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন যে আমি এই অ্যাপটিতে কাজ করে পেমেন্ট পেলাম কি পেমেন্ট পেলাম না। অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন যে এই বাইক মানি অ্যাপটি কি রিয়েল নাকি ফেক। আপনি অবশ্যই অ্যাপটিতে কাজ করার আগে সেই ভিডিওটা দেখে নেবেন। আর যাই হোক, আপনি যদি এই বাইক মানি অ্যাপটির অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটি আপনাকে পাঠিয়ে দেবো, যাতে আপনি সরাসরি অ্যাপটির অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই বাইক মানি অ্যাপটি এবং এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।